Bismillahirrahmanirrahim. Asker. Evet hocam. Asker. Bir çarpışa. Bir çarpışa. তিনবারের প্রধানমন্ত্রী স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আজকে অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব মুস্তাফিজুর রহমান উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব ষাটের দশকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যে ছাত্র নেতৃত্ব দিয়েছেন সেই রাজপথের সাহসী নেতা বীর মুক্তিযোদ্ধা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত দক্ষিণহস্ত যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই যাদের বক্তব্য শুনেছেন সাবেকের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম কৃষক আমাদের মাঝে বক্তব্য রেখেছেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ের সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি সংগ্রামী নেতা যারা মীর সরবত আলী সকু উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী যুব নেতা এবং একসময় মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি একজন কৃষিবিদ একসময়ের টুকুর ছাত্র নেতা জনাব হাসান জাফির তহিন উপস্থিত রয়েছেন এক সময়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক একজন সাহসী সাবেক ছাত্র নেতা এবং স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব আব্দুল কাদের ভূঁইয়া জোয়ের সহ এবং আমাদের মাঝে প্রয়াত শফিউল বাবু শফিউল বাড়ি বাবুর সহধর্মিণী উপস্থিত আরো অনেক সাবেক ছাত্র নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের একটি সুশৃঙ্খল একটি বিশাল সমাবেশে স্বেচ্ছাসেবক দলের উত্তর দক্ষিণ সহ সংগ্রামী নেতৃবৃন্দ
এবং আমার স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা, আজকে বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশ কেটি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং তার বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রতিদিনই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং ঢাকার বিভিন্ন জায়গায় এবং সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সারা বাংলাদেশে এই দাবি নিয়ে সভা সমাবেশ হচ্ছে, প্রত্যেকটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে আজকে এই দাবি জানানো হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার অনুযায়ী এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যে মামলায় যে সাজাটি দিয়েছে এটা জামিনযোগ্য। এরকম সাজায় প্রায় প্রত্যেকেই জামিনে রয়েছে, আমরা বহু দেখেছি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মিথ্যে মামলায় মিথ্যে সাজায় জামিন পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও আক্রোশের বশবর্তী হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে ওই ঢাকার পুরনো জেলখানায় পরিত্যক্ত ঘরে রেখে তাকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে তাকে হত্যার চেষ্টা যেটা ছিল মৃত্যুর পথে পতিত করার জন্য সরকারের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না, তাকে জামিন দেওয়া হচ্ছে না। যদি আজকে তার জামিনের মধ্য দিয়ে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে স্লো পয়জনের মধ্য দিয়ে তাকে হত্যার পরিকল্পনা ছিল এবং আছে এবং সেই মৃত্যুর পথে আজকে তাকে ধাবিত করছে, সমস্ত পরিকল্পনা এই সরকার প্রধান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এইটার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের মুখোশ উন্মোচন হয়ে যাবে এবং সত্য প্রকাশ হয়ে যাবে। এই জন্যই আজকে তাকে জামিন দেওয়া হচ্ছে না, বিদেশে পাঠানো হচ্ছে না। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কতবার বিদেশে চিকিৎসা করছেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কানের চিকিৎসার জন্য, চোখের চিকিৎসার জন্য সে লন্ডন থেকে শুরু করে আমেরিকাতে সারা বিশ্বে তিনি ঘুরে বেড়াচ্ছে। আজকের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশে ঘুরে আসলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাহেব এর অ্যাম্বুলেন্সে করে গিয়ে সেই সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি চিকিৎসা নিয়েছেন। আজকের যে ভোটারবিহীন সংসদের, এই সংসদেরই বিরোধী দলীয় নেত্রী রৌশনের সাথ আজকে এরা মনসে করে সেই থাইল্যান্ডে আজকে ট্রিটমেন্টে রয়েছে। এমনিভাবে আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে একজন চেয়ারম্যান পর্যন্ত তিনি বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। আর তিনবারের প্রধানমন্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন বীরোত্তমের স্ত্রী, একজন নির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ঘোষকের স্ত্রী,
সেই জিয়াউর রহমানের স্ত্রী আজকে বিদেশে যেতে পারছে না চিকিৎসার জন্য একমাত্র কারণ শেখ হাসিনার আক্রোশ শেখ হাসিনার হিংসা কারণ সেই 9 বছরের আন্দোলনে সংগ্রামে আপনারা দেখেছেন সেদিন দেশটি বেগম খালেদা জিয়া তার অপশীল নেতৃত্বের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল আর পাশাপাশি আজকের যে অবৈধ প্রধানমন্ত্রী ভোট ডাকাতির প্রধানমন্ত্রী অনৈতিক প্রধানমন্ত্রী মিডনাইটের প্রধানমন্ত্রী নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার সেদিন আন্দোলনের সাথে বেইমানি করে সেদিনের শহীদ সালিম দরবারের ফটো বসুনিয়া জয়নাল জাফর দীপালী শাহ নূর হোসেন জাহাদ সহ ডাক্তার মিলনের রক্তের সাথে বেইমানি করে বারবার বেইমানি করে রাতের অন্ধকারে এরশাদের সাথে কোটি কোটি টাকার বিনিময়ে লং ড্রাইভে গিয়ে সেদিন জনগণের সাথে বেইমানি করেছিল সেজন্যই আজকের এই অবৈধ প্রধানমন্ত্রীর নামের পাশে লেখা হয়েছিল বেইমান আর দেশটি বেগম খালেদা জিয়ার নামের পাশে ছিল আপোষীর নেত্রী সেই আপোষীর নেত্রীর কারণে আজকে বাংলাদেশে সেই বেইমানের নাম যার নামে লেখা হয়েছিল তিনি আজকে আক্রোশের বশবর্তী হয়ে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায় বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে হত্যা করার উদ্দেশ্যে এবং আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ত্যাগ তারেক রহমান বিদেশে থাকা সত্ত্বেও তার নামে একের পর এক মিথ্যে মামলা দিচ্ছে একের পর এক মিথ্যে সাজা দিচ্ছে আমরা আজকের এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই বিশাল সমাবেশের মধ্যে বলতে চাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা প্রস্তুত হও আজকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুত হও আজকে যে হত্যার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর উদ্দেশ্যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা গ্রহণ করেছে আল্লাহ না করুক যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এই মৃত্যুর জন্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শেখ হাসিনা হবে এক নম্বর আসামি এবং তার সাথে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আইন মন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রত্যেকই আসামি হবে বাংলাদেশের জনগণ এই বাংলার মাটিতে তাদের বিচার করবে এখনো সময় আছে প্রধানমন্ত্রী অবৈধ শেখ হাসিনা শুভ বুদ্ধির উদয় হোক দ্রুত গণতন্ত্রের মা দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়াকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে অবিলম্বে তাকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো হোক আর না হয় শেখ হাসিনা ওয়াজেদ তুমি সহ তোমার সমস্ত সরকারকে এই দায় দায়িত্ব বহন করতে হবে এই কথা বলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিশাল বাহিনী সারা বাংলাদেশে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেই বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে টেকটপ থেকে তেঁতুলিয়া যে আন্দোলন শুরু করবে সেই আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ অনৈতিক শেখ হাসিনাকে অবশ্যই বিদায় নিতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই বিশাল সমাবেশ করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ প্রতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ ত্যাগ তারেক রহমান জিন্দাবাদ